আমাদের শিক্ষার পরিবেশ হোক আনন্দময়। আমরা কিসের সাথে পড়ব? অতএব তিনি যদি আত্মপরিচয় ডাকিয়া রাখেন তাহলে প্রমাণাদি ব্যতীত তাহাকে আমার বিবি বলিয়া দাবি করিতে মুশকিল হইবে। আপনার এখানে তিনি একাই আছেন, তাহার চাচাতো ভাইটি নেন, সে থাকিলে কোন চিন্তা ছিল না, সেই নিশানাটি হারাইয়ে তো মুশকিল হইয়াছে। তবে একটা ভরসা বললে নিজেরই ক্ষতি হবে, জানিয়াও স্ত্রী লোক কখনো পেটে কথা ঝাঁকাইয়া রাখতে পারেনি। বিশেষ করে আপনাদের সাথে আমার কোনোই যোগাযোগ ছিল না, তখন হয়তোবা তিনি আপনার স্ত্রীর নিকট তাহার আত্মপরিচয় গোপন করিয়া রাখেন, কিন্তু তাহার সঙ্গে সন্দেহ না জানাইয়াই সে কথাটা প্রথমে যাচাই করিয়া লইতে চাই। আপনার ছেলে শীঘ্রই বড় ভুরভুর করছে, সেও জানিয়া থাকিতে পারে, প্রথমে তাহাকে জিজ্ঞেস করিলে কেমন হয়? জমিদার সাহেব, এত বেহুশ হইয়া পড়িলে কি হইবে? না না, বেহুশ হয়ে পড়েছি কোথায়, বলুন। ধৈর্য হারা হইবেন না জমিদার সাহেব, দুনিয়াটা সত্যিই পরিত্যাগ, কিন্তু দেখিতেছেন না এই বজ্রাতেই কেমন ভাগ্যের লীলা খেলা চলিতেছে, ইহা সবই খোদার ইঙ্গিতই হইতেছে। আপনি বুকে সাহস ধরুন, আপনার সমস্যারও সমাধান হইবে। জমিদার সাহেব, আপনার ছেলেকে একটু ডাকিবেন। জি হাসেম, পিসা তোমাকে ডাকছে। বাবা হাসেম, তোমাকে একটু প্রশ্ন করিতে চাই। কাল দেমরার ঘাটে একটি বিবাহিতা তরুণীকে বিপন্ন অবস্থায় দেখিয়া তোমাদের বজ্রায় ডাকিয়া আনিয়া তাহাকে আশ্রয় দিয়াছ। তাহাকে ডাকিয়া আনিয়া তোমাদের বজ্রায় আশ্রয় দিয়াছ, তাহার পরিচয় কি তিনি তোমাদেরকে বলিয়াছেন? বোধহয় বলেছেন, আমি ঠিক জানি না। তাহার পরিচয় জানা আমার বিশেষ প্রয়োজন, আপনি ভিতরে যান আর কথায় কথায় তাহার পরিচয় জানিয়া লন। আমি যে জানিতে চাই তাহা অবশ্য বলিলাম। জি আচ্ছা। হাসিম, কি হয়েছে তোর আব্বার? কিছু বুঝতে পারছি না, আব্বা বিষয়ের সাথে কি আলাপ করলেন তাও বুঝতে পারছি না। এখন তিনি ওর পরিচয় জানতে চান, তাহার অর্থ হইল যে তাহার কথা তিনি সঠিকভাবে জানেন না, ব্যাপারটা বুঝেছি। আম্মা, পিসির তাকে কখনো দেখিনি, তিনি যে তার বিবি সে কথাও তিনি জানেন। একটি মেয়েকে আমরা ডেমার কার্ড থেকে তুলে আশ্রয় দিয়েছি সেই কথাই শুধু তিনি জানেন। যদি আমরা তার সঠিক পরিচয় না বলি তবে তিনি জানতেই পারবেন না যে তিনি তার বিবি। আপনি যদি অনুমতি দেন তাহলে পীর সাহেবকে তার পরিচয় বলি। হাসে, সে কি করে সম্ভব? তোর মাথাটা খারাপ হলো নাকি? এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? মাথা খাবে কেন, আমরা কি তাকে একটু সাহায্য করতে পারি না? আপনি এই কথা বুঝতে পারছেন না যে আমরা যদি তাকে সাহায্য না করি তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আম্মা, আমি পীর সাহেবকে গিয়ে বলি যে তিনি তার আত্মপরিচয় দেননি, আমরা জানি না কোথায় তার বাড়ি, কি তার নাম। হাসেম, তোর কি হয়েছে, কি চাস তুই? না, আমি কিছু চাই না, শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। যার সঙ্গে পীর সাহেবের ন্যায্য মতো বিয়ে হয়েছে তাকে তুই বাঁচাবার কে? আম্মা, আমি তাকে বাঁচাবোই, বিয়ে করে হলেও আমি তাকে বাঁচাবো। আম্মা শুনছেন? তুই কি চাস, পীর সাহেবের বদ্দু হয় সংসারে আগুন লাগিয়ে দিই? পীরের দুয়ার জন্য মানুষ কি না করে, আর তুই এই অচেনা অজানা মেয়ের জন্য সব জ্ঞানে নিজের মাথায় বদ্দুয়া দেখে নিবি? না, আমি বল, তুই যদি না বলিস তবে আমি নিজেই বলি। পীর সাহেব, আপনার বিবি আমাদের সাথেই আছেন। আম্মা, শুকর আলহামদুলিল্লাহ। সারা বিকাল সারা সন্ধ্যা কাটলো ভেবে ভেবে যে বাল্যবন্ধু আনোয়ার আসবে, কিন্তু সে এলো না। ভেবেছিলাম সাহায্য করতে পারবে না বলে থাকলো, শেষ পর্যন্ত সে কোনো প্রকারে টাকা জোগাড় করে ছোটবেলার বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে, কিন্তু সে এলো না। কিন্তু আর একটা রাত, এতদিনের পুরনো জমিদারির শেষ রাত, আমার ছেলে আর তার মা এখনো জানে না যে তাদের জমিদারির আজকেই শেষ রাত। তাহলে এখনো বলিনি, এখনো কি মনে আশা আছে? কিসের আশা? খোদার কথা খেয়াল করুন জমিদার সাহেব, বিলাপ করি আর কি হইবে? তাই বিলাপ করে আর কি হবে, তাতে তো রাতে গিয়ে আসর পড়বে না, একটু সময় অন্যান্য রাতের মতো এ রাতও শেষ হয়ে যাবে। যাক যাক, শেষই হয়ে যাক। হাসেম বাবা ফিরে এলো না কেন? পীর সাহেব, আপনি আছেন আপনার খেয়ালে, এক দিবি গেলে আপনি আরেক দিবি আনতে পারবেন, কিন্তু আমার জমিদারি একবার গেলে কি আর সেই জমিদারি ফিরে পাবো?
একবার সর্বশান্ত হলে আমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না। এখন আমি সর্বশান্ত হতে বসেছি, বুকে আর এতটুকু সাহস নেই। বিবি আর ছেলেকে যে কথাটা খুলে বলবো সেই সাহসটুকু আমি পাচ্ছি না। দেখুন, খোদাই রিজিক দেনেওয়ালা, যার তকদিরে যতটুকু রিজিক ধার্য করিয়াছে তার চেয়ে বেশি সে বুক করিতে পারিবে না। সে রিজিক ধীরে ধীরে বুক করিলে ভোগের সময় দীর্ঘ হবে, দ্রুত খাইয়া ফেলিলে শীঘ্রই তা শেষ হইয়া যাইবে। তবুও খোদা কিছু না কিছু ব্যবস্থা করে, যাহাকে একবার নিঃস্ব মনে হয় তাহারও কিছু না কিছু থাকে। আর কিছু না থাকিলেও রোহানিয়াত তো থাকিতে পারে না, কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না। ঠিক কথাই বলেছেন পিসে, কেউ একেবারেই কখনো নিঃস্ব হয় না, কেবল সবসময় বুঝি ওঠে না, বুঝি তবু যেন বুঝি না। সে কথা না বুঝিলেও আমার সমস্যা সম্পর্কে খোটা দিয়ে একটা কথা বলিতে ছাড়িলেন না, কিন্তু আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। আপনার মনে হইতে পারে যে যেই বিবিকে আমি চক্ষে পর্যন্ত দেখি নাই বা যাহার সঙ্গে এক মুহূর্তের জন্য মিলিত হই নাই, তাহাকে উদ্ধার করার জন্য কেন এত প্রচেষ্টা। মানুষ সময়ের দীর্ঘতা দিয়েই সব বিচার করে, কিন্তু তাহা ভুল। একবার দায়িত্ব গ্রহণ করিয়া লইলে সেই দায়িত্ব পালন করা একান্তই ফরজ হইয়া পড়ে। সময়ের স্বল্পতার কথা বলিয়া সে দায়িত্বের হাত থেকে নিজেকে মুক্ত করা যায় না। এক মুহূর্তের স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব, 10 বছরের স্ত্রীর প্রতিও সেই সমান দায়িত্ব। কাজেই আমার বিবির সহিত চুকাচুকি পর্যন্ত না গোটাইয়া থাকিলেও শাদি মুবারক যখন একবার সম্পূর্ণ হইয়াছে।